আশীর্বাদটা দিয়ে আলু দিয়ে রাঁধবো পাতলা দিয়ে। প্রথমে এগুলো আমরা ধুয়ে নিব। এখন দেবো কাঁচা মরিচ গুলো। পেঁয়াজ রসুন আদা হলুদ লবণ মশলা মাংসের মশলা সরিষার তেল দিয়ে মাংসটা এখন ভালোভাবে মেখে নিব। মাংস মাখা শেষ, এবারে আগুন জ্বালাবো। কড়াইতে চা পানি হয়ে
বাটি সর্ষার তেল দিয়ে গুলে কড়াইটা গরম করে নিব। পেঁয়াজ বাটা দিয়ে এখন গরম তেলে দিয়ে দিব। হালকা নেড়ে নিব। এরপর গরম মশলা দিব। এখন ভালো করে কষাই নিব। এখন গরম তেলে এটা দিয়ে দিব মাংসটা। মেরে দিব। গরম ভাত দিয়ে কচি পাঁঠার মাংস অনেক মজা। আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল, আমাদের পাশে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবারে ঢাকনাটা দিয়ে রাখবো কষানোর জন্য। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কি কি ভিডিও করব। সবাই মাস্ক পরবেন আর করোনা থেকে দূরে থাকবেন। ঠিকানাটা উল্টাই দেখবো। সেই গন্ধ বাইরে হয়েছে। এবার কি হালকা একটু নেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে রাখবো। এই দেখেন কালারটা কিরকম হলো, খুব ভালো সুন্দর হয়েছে।
প্রথমে গরম জলটা দিয়ে দিব। দেখেন কালারটা কিরকম হয়েছে, ভালো দেখুন কালারটা কিরকম হয়েছে, খুব ভালো কালার হয়েছে। এখন তরকারিটা শেষ না হওয়া পর্যন্ত জাল দেব, ঢাকনাটা দিদি। এখন ঢাকনাটা তুলতে দেখব, সেই কালার আসছে। ভালো এখন নামাই রাখবো, টেস্ট করে দেখবো। দেখুন কি সুন্দর হয়েছে, এখন ভাত খাবো। সেই হয়েছে, ভালোই খুব ভালো হয়েছে। পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কারেক্ট করবেন, আমাদের পাশে থাকবেন, নতুন ভিডিও এলে ফোনটাকে চাইপে দিবেন।